অনুষ্ঠিত তিন দিন ব্যাপী লিটল ম্যাগাজিন মেলা শ্রমজীবী হাওড়ার বালি দেওয়ানগাজির শ্রমজীবী পাঠশালাতে তেসরা মার্চ থেকে পাঁচই মার্চ অনুষ্ঠিত হল শ্রমজীবী লিটল ম্যাগাজিন মেলা দু হাজার প্রত্যেক দিন দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা চলেছে হাওড়া হুগলি কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া সহ বহু দূরবর্তী জেলা থেকে প্রায় সাতটি লিটল ম্যাগাজিন পুস্তক সংস্থা এই অংশগ্রহণ করে শ্রমজীবী চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে এই মেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক বারিদ বরণ ঘোষ এছাড়াও শ্রমজীবী সংস্থার কর্ণধার ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন প্রত্যেক দিন বিকেল ও সন্ধ্যায় সাহিত্য আলোচনা কবি সম্মেলন নাটক ক্ষুদ্র পত্র পত্রিকা নিয়ে আলোচনা শ্রমজীবী আড্ডা সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয় হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ